আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও হাজির হয়ে গেলাম একটা পরিচিত মুখ নিয়ে ওনার এর আগে আরেকটা ভিডিও আমরা করেছিলাম তো আজকে আবারও উনি কী কারণে মিডিয়াতে আসছেন সেই কথাগুলো আমরা জানব তো চলুন আবার নতুন করে আমরা পরিচিত হয়ে নিই আর আসলে নতুন করে পরিচিত না হলে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে যেতে যে যাইতে হবে এবং দ্বিতীয় ভিডিও থেকে সবগুলো ডিটেলসগুলো শোনা লাগবে এই কারণে আমরা দ্বিতীয়বার যার দ্বিতীয়বার বা তৃতীয়বার যার ভিডিওগুলো আবার করি তো তখন আবার তার সংক্ষিপ্ত আবার পরিচয়টা তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে আর গিয়ে কষ্ট না করতে হয় এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ পরিচয়টা এবং সব কথাগুলো আপনারা জানতে পারবেন তো চলুন পরিচিত হয়ে যাক হওয়া যাক ওই আপুটির সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি বলছিলেন আমার নামটা লতা লতা তো লতা আপু এর আগে তো আপনি একটা ভিডিও করছিলেন আমাদের এই মিডিয়াতে তো এখন আবার আজকে কি কারণে আসছেন সেই কারণটা আমরা জানতে চাই আমার আমি আমার ভাইয়ের বাসায় থাকি ভাইয়ের বাসায় থাকতাম থাকার পরে আম্মা আম্মা আমি থাকতাম বাবাটা মারা গেছে মারা যাওয়ার পরে যখন বাবাটা ছিল সেখন কষ্টে দুঃখ কোনো মতো সংসারটা আমাদের চলতো বাবা মারা গেছে আজকে চার বছর হয়েছে তো বাবা মারা যাবার পরে আমাদের খুব কষ্ট হয় ভাই ভাইটা ভাবির কথা শুনলো কথা শুনে আমাদের বাড়িতে থেকে বের করে দিছে বের করে দিয়ে ভাইয়ের ঘরে একটা ছেলে আসে তাই বলতেছে কি বলে যে আমার বাচ্চা আছে এখন তোমাদের আমি কেমন করে পালবো তুমি তুমি আমার ঘরে পড়ছো আম্মা পড়ছে তে তোমারে কেমন করে পালবো তো এই কারণে আমাদের বাড়িতে থেকে বের করে দিছে বের করে দিয়ে দিয়েও আমি আমার আম্মাটাকে নিয়ে একটা বাসা ভাড়ায় থাকি বাসা ভাড়ায় থেকে বাসন মাজি হাড়িগুড়ি হাঁড়ি কুড়ি মাঝি কাপড় ধুই তাই আমি দুইশো একশো টাকা পাই তাই কষ্টমষ্ট সংসারটা চলতো মারে নিয়ে থাকি কিন্তু সেটাও এখন হইতেছে না লকডাউনের ভিতরে কাজে গেলে এখন তো আমাদের দেশে কোনো লকডাউন নাই কাজ কাম নাই পাই না কিছু না কাজকাম করতে পারি না আবার কোনো কষ্ট কাজে কামে গেলে একটা টাকাও পাই না তাই বলতাস কি যে কোনো দর্শক ভাইরা যদি আমাকে সহযোগিতা করত আমার দায়িত্ব নিত আমার একটা আম্মা আছে সাথে দায়িত্ব নিত আমি তার সঙ্গে কথা বলতাম তো সেই ভাইকে আমি নামাজ পুরে ধোয়াও করতাম যে ভাই আমাকে একটু সহযোগিতা করত। কিন্তু আমার মতো এত কষ্ট কারণ বুঝছো আমি খুব কষ্টের সামনে কষ্টের বিনিময়ে আজকে ভিডিওর সামনে আসছি আমার ইচ্ছা ছিল না যে ভিডিওটার সামনে আমার আসতে কিন্তু কষ্টের কারণে ভাগ্য আজকে আমার এখানে নিয়ে আসছে কিন্তু যে দর্শক ভাইয়েরা আমার সহযোগিতা করবে সে দর্শক ভাইরা আমার ফোন দিবে যে দর্শক ভাইয়েরা আমার সহযোগিতা করবেন না সে দর্শক ভাইয়েরা আমার বাজে কথা বলবে খারাপ কথা বলবে সে ভাইয়েরা আমারে ফোন দিবেন না যে ভাইয়েরা আমার সহযোগিতা করবে যে ভাইয়েরা আমার সঙ্গে কথা বলবে আমার দায়িত্ব নিবে আমার সঙ্গে বুড়া আছে সে ভাইয়ের সঙ্গেই আমি কথা বলবো তো আপনি যে আগে দ্বিতীয়বার আর একটা ভিডিও প্রথমবার একটা ভিডিও করেছিলেন সেই ভিডিও থেকে কিরকম আপনি দর্শক শ্রোতাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছিলেন একটা একটা দর্শক ভাই আমার দুটো দুই হাজার টাকা পাঠাইছিল এছাড়া আমি আর কোনো সহযোগিতাই নাই অনেক পয়েন্টে ফোন দিছে কিন্তু কোনো সহযোগিতা আমি পাইনি তো এই যে আমরা জানি যে এর আগের যে ভিডিওটা করেছিলেন সেটাতে কোনো সাজু গুজু করে আসেন নাই তো আজকে সাজু গুজু করে আসার কারণটা কি আজকে সাজু গুজু করে আসার কারণটা কি যে আমি ভিডিও করছি করলে কি হইল আমি কোনো সহযোগিতা পাই না কেন পাই না আমি কি মানুষ না হ্যাঁ তো এখন সহযোগিতা পাইনি দেখে তাই আমি আজকে আরসি ভিডিওর সামনে আচ্ছা তো এখন আপনি দর্শক শ্রোতাদের কাছ থেকে কি রকম সাহায্য সহযোগিতা আমি দর্শক ভাইদের কাছে সহযোগিতা চাই যে ভাই আমারে আমার একটা সাথে বুড়ো মা আছে বুড়ো মা আছে ভাইয়ের বাড়িতে থেকে তাড়িয়ে দিছে আমরা ভাড়া বাড়িতে থাকি আমার একটা আম্মা আছে সাথে যে যে ভাই আমার দায়িত্ব নিবে আমি সে ভাইয়ের সঙ্গে কথা বলবো সে ভাই আমাকে সহযোগিতা করবে আমি তার সঙ্গেই কথা বলবো সে ভাইরা আমি নামাজ পড়ে দোয়া করব আর যে যে আমাকে বাজে কথা বলবে সে ভাই আমাকে ফোন দিবেন না আমি একটা কষ্টের মানুষ আমি একটা বাজে মেয়ে না আমি যে ফোন বাজে কথা বলবে আমি খুব কষ্টের কারণে আমি সহযোগিতার জন্য আমি ইউটিউবের সামনে আজকে আসছি আচ্ছা তো এখন দর্শক শ্রোতারা তো আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে তো অবশ্যই আপনার কোনো একটা মাধ্যম লাগবে তো এর আগে যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিওতে আপনার নাম্বার দিয়েছিলেন আপনি এই ভিডিওতেও কি আপনার নাম্বার আপনি দিতে চান আমি এই ভিডিওতেও আমি নাম্বার দিতে চাই আচ্ছা আপনার নাম্বারটা তো দেন আমি বলে দিই ফোর পর্যন্ত পড়তে পারি ফোর পর্যন্ত পড়ছেন আপনি আচ্ছা তো আপনার নাম্বারটা আমি বলি আমার সাথে সাথে আপনি বলবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে 01018826 26 74 74 52 52 06 06 আপনার কাছে রাখুন আপনার মোবাইলটা আর তো আমাদের তো এখন ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে এই বিদায় বিদায় মুহূর্তে আপনি কি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরো কিছু বলতে চান যদি বলতে চান তাহলে বলতে পারেন আমি বলতে চাই কি ভাইয়া আমাকে যে ভাই সহযোগিতা করবে সে ভাইকে আমি তার সঙ্গেই আমি কথা বলবো আমি সে ভাই রকম একটা ভাই ভাইয়াকে আমি চাই যে ভাই আমাকে সহযোগিতা করতে পারবে দায়িত্ব নিতে পারবে আমার সাথে আম্মা আছে যে হয়তো বাড়িতে থেকে ভাবি বুদ্ধি ভাই আমাদের তাড়িয়ে দিছে সেখানে আমরা আর যাবো না আমার আম্মাকে নিয়ে যাতে চলতে পারি সেরকম একটা সাহ সহযোগিতার জন্য চাই দর্শক ভাইদের কাছে চাই আচ্ছা ঠিক আছে তো এখন আমরা চলে যাব আগামী আবারও কোনো এক পর্বে আপনাকে নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতারা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে এই ভিডিও এখানে ক্লোজ করতেছি আবারও নেক্সট কোনো পর্বে আমরা চলে আসবো এই লতা পুকে নিয়ে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমত